দীপারূপার খোঁজ পাবে কি সূর্য হ্যালো ভিভার্স অনুরাগের সোয়ার আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন সূর্য মেডিকেলে উত্তেজিত হয়ে যায় রূপা এবং দীপাকে পাওয়ার জন্য রূপাকে হাত ছেড়ে দিয়ে বন্যার পানিতে ভেসে যাওয়া দেখে বারবার সে কথাই মনে পড়ে তাই সে তার ঠাকুরমার কাছে চলে আসে এবং তাকে বারবার জিজ্ঞেস করে তাদের জন্য কোনো ক্ষতি না হয় সূর্যের কথা তারা একসঙ্গে থাকবে সোনা রূপা দীপা সহ সবাই কিন্তু একই হয়ে গেল তার সুখে থাকা আরও হলো না সে সবাইকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তাকেও কেউ বোঝাতে পারে না অন্যদিকে রূপা সুস্থ হলে রূপাকে কিছু কথা শিখিয়ে দেয় যাতে তার বিপদ না হয় এবং রূপাও ঠিকঠাক সেই কথাগুলোই বলে যার কারণে রূপাকে আর সেখানে কোনো কষ্ট পোহাইতে হয় না ছোট বাচ্চাটা বলে ও আমার দিদি এদিকে দীপাকে জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টাই করে সেই মেয়েরা যারা নদীর পার থেকে তুলে নিয়ে তো বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে তোমাদের কমেন্ট করে জানিয়ে যাও তো আমাদের মতামত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভালো না জানো ধন্যবাদ